যে মাননীয় প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা গত বছর আমাদের নির্বাচন ইস্তাহারে লিখেছিলেন, এবার না, এবার এখনো লেখে নেই কোনো কিছু, গতবার লিখেছিলেন ইসলামের শরীয়তের বাইরে অর্থাৎ আমাদের পবিত্র কোরআনের বাইরে কোনো জিনিস আমি করব না, সেই জিনিসটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছেন। একটি জেলা ছাড়া 63টি জেলায় 500 জায়গায় একসাথে বোমা বিস্ফোরণ হয়েছিল, কি কথাটা সত্য না মিথ্যা ভাই? কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? মানে প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন 564টা মডেল মসজিদ করে, কাবা ঘরের অত মদিনা শরীফের যে আমাদের দুটি বৃহৎ সারা বিশ্বের মসজিদ, সেই মসজিদের ইমাম যারা আছেন তাদের পক্ষ থেকে দুইজন ইমাম যাতে আমাদের এই সম্মেলনে উপস্থিত হন, আমরা তাদেরকে দাওয়াত করেছি। সৌদি আরবের অংশে সৌদি আরবের কর্তৃত্ব, সেখানে লক্ষ লক্ষ লোক হজযাত্রী আপনারা হজ করতে যান, স্বাভাবিকভাবে যত সুশৃঙ্খলই করুক না কেন কিছু না কিছু 19-20 ত্রুটি হয়ে থাকে। আমরা যারা হজযাত্রী যাব তারা মনে করবো যে আমরা আল্লাহকে খুশি রাজি করার জন্য যাচ্ছি, তাদের সেই জায়গায় সামান্য ত্রুটি 19-20 কিছু হলেও সেটা আমাদের না ধরাটা উচিত। যে আজকে হজ ব্যবস্থাপনা হয়ে আমাদের বাংলাদেশেই আমাদের হজ ক্যাম্পেই আমরা এখান থেকে বাংলাদেশের এবং সৌদি আরবের ইমিগ্রেশন যাওয়া এবং আসা একসঙ্গে একভাবে কিন্তু আমরা শেষ করে দিচ্ছি। যারা এখানে ইমিগ্রেশন করবেন তাদেরকে আপনার সৌদিতে গিয়ে বা আসার সময় কোনো আর ইমিগ্রেশনের প্রয়োজন হবে না। এছাড়াও আমাদের যাত্রীদের যারা হজ যাত্রী তাদের যে লাগেজ, সেই লাগেজগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের হাজির সাহেবানরা কিন্তু কষ্ট করে সাথে নিয়ে যেতে হয় না, সরকার এই লাগেজ বহন করে এবং সঠিক সময় সঠিক জায়গায় তার ঘর মানে যে বাসায় উঠবে সেই বাসার দরজায় কিন্তু আমাদের লাগেজগুলো সরকারি উদ্যোগে আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু বড় একটা বিশাল উদ্যোগ যা আমাদের হাজির সাহেবদের যাওয়া এবং আসায় কষ্ট লাঘব করেছে এবং নিঃসন্দেহে তারা আরামায়েসে যাতায়াত করছেন এবং ফিরে আসছেন সুন্দরভাবে। হ্যাঁ, একটি বিষয় আপনারা বলতে পারেন হজের বিষয়ে, সেটা হলো সৌদি আরবের যে অংশ সেই অংশে কিন্তু আমাদের কোনো কর্তৃত্ব থাকে না, আমাদের অংশে আমাদের কর্তৃত্ব, সৌদি আরবের অংশে সৌদি আরবের কর্তৃত্ব। সেখানে লক্ষ লক্ষ লোক হজযাত্রী আপনারা হজ করতে যান, স্বাভাবিকভাবে যত সুশৃঙ্খলই করুক না কেন কিছু না কিছু 19-20 ত্রুটি হয়ে থাকে। আমরা যারা হজযাত্রী যাব তারা মনে করবো যে আমরা আল্লাহকে খুশি রাজি করার জন্য যাচ্ছি, তাদের সেই জায়গায় সামান্য ত্রুটি 19-20 কিছু হলেও সেটা আমাদের না ধরাটা উচিত। এই কারণে আমাদের নিয়ত তো একটা সহি নিয়ত, যেটা সেই নিয়তের উপরেই থাকা উচিত। 19-20 একটু কষ্ট যদি তারা দিয়ে থাকেন তার জন্য দায়ী কিন্তু তারাই হবেন আল্লাহর কাছে। আর বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এ পর্যন্ত ইনশাল্লাহ কোনো কমপ্লেন, গত 2টি হজ সম্পাদন হলো এ পর্যন্ত কোনো কমপ্লেন ইনশাল্লাহ কেউ করতে পারেনি। আমি আল্লাহর কাছে যেন শুকরিয়া আদায় করি, আপনাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি সেই কারণে এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক। পরিশেষে আমি একটি জিনিস বলি, আজকে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার আজকে কিন্তু আমাদের একটা কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে, যেটা হলো জাতীয় সম্মেলন আপনারা করছেন, প্রতিনিধি সম্মেলন করছেন। আমাদের ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত ইচ্ছাটা আপনাদের সামনে পোষণ করছি, সেটা ভুলও হতে পারে জানি না, আজকের এই অনুষ্ঠানে অন্তত পক্ষে সারা বিশ্বের আমাদের যারা আমাদের মিডল ইস্ট বলেন অথবা আপনার কাতার কুয়েত যত কিছু বলেন না কেন যারা আসুক, যাদের সাথে আমাদের ইন্টারলিঙ্ক, যাদের সাথে আপনাদের আজকে অনেক বক্তব্য দিয়েছেন, আমি শুনলাম যে অনেক দেশের সাথে আপনাদের সম্পর্ক রয়ে গেছে, আজকের এই অনুষ্ঠানে অন্তত পক্ষে কোনো একটা দেশের একজন প্রধান অতিথি হিসেবে বড় একজন আলেমকে এই জায়গায় আনা উচিত ছিল। এইটা আপনারা যদি না করেন তাহলে আমাদের আলেম সমাজরা বুঝবে কী করে যে আপনাদের সাথে যতই সম্পর্ক থাকুক তারা কিন্তু দেখতেছে না, তারা কিন্তু শোনা কথা শুনতেছে, তো এটা তো ঠিক না। অন্তত লোকের তিনটা দেশ থেকে তিনজন আপনার আলেম বুজুর্গণ ব্যক্তি তাদেরকে যদি নিয়ে আসেন তাদের দ্বারা কিন্তু আমাদের আলেম উলামারাও কিন্তু উদ্বুদ্ধ হবে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি একটা ইমাম সম্মেলন করো, আগামী 30 তারিখে আমাদের ইমাম সম্মেলন, আমরা সৌদির কাছে আমরা লিখেছি পত্র, আসবে কি আসবে না সেটা আল্লাহ পাক জানেন, আমাদের চাওয়ার আমরা চাইছি, আমাদের মানে হক আমরা আদায় করার চেষ্টা করছি যাতে কাবা ঘরের অত মদিনা শরীফের যে আমাদের দুটি বৃহৎ সারা বিশ্বের মসজিদ, সেই মসজিদের ইমাম যারা আছেন তাদের পক্ষ থেকে দুইজন ইমাম যাতে আমাদের এই সম্মেলনে উপস্থিত হন, আমরা তাদেরকে দাওয়াত করেছি। এবং আগামী 30 তারিখ এই মাসে সেটা হবে হলো আপনার পূর্বাচলে আমাদের যে বাণিজ্য মেলা যেটা আছে সেই পূর্বাচল বাণিজ্য মেলায় আমরা 1 লক্ষ ইমাম সম্মেলন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।
আপনার দোয়া করেন যাতে ইমান সম্মেলন সফল হয়, সুন্দর হয়, সার্থক হয়, এবং সৌদি আরব থেকে যাতে আমাদের মক্কার ইমাম সাহেবরা যেন এখানে আসতে পারেন, এই সুযোগ যেন আল্লাহ পাক তৈরি করে দেন, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। ইতিমধ্যে আপনারা জেনে সুখী হবেন, আমরা হিসাব করেছি গত 5 বছরে আমাদের 1600 ইমাম, তারা কিন্তু বিভিন্ন সময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিভিন্ন জায়গায় হয়েছেন, তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন এবং সম্বর্ধনা দেবেন তাদেরকে, এই জন্যই এই আয়োজনটা করা হয়েছে। একই দিনে আমরা 50টি মডেল মসজিদও একই জায়গা থেকে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনাদের সবার দাওয়াত থাকলেও আপনারা যাবেন। আর এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে ইসলামের কাজে আমি একটা লাইন বলবো, কেউ মন খারাপ করে না, কারণ যা সত্য তা অবশ্যই বলতে বলা উচিত, না বললেও সেটা অন্যায় আমি মনে করি। আমাদের বিভিন্ন সময় সরকার গঠন করে, আওয়ামী লীগের সরকার গেছে, বিএনপির সরকার গেছে, জাতীয় পার্টির সরকার গেছে, বিএনপি জামাতের সরকারও গেছে, কিন্তু 2001 সাল থেকে 2006 সাল যে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বিভিন্ন জায়গায় আপনাদের বোমা বিস্ফোরণ, আপনাদের খেয়াল আছে 17ই আগস্ট সকাল 11টা থেকে 11:30টার মধ্যে একটি জেলা ছাড়া 63টি জেলায় 500 জায়গায় একসাথে বোমা বিস্ফোরণ হয়েছিল, কি কথাটা সত্য না মিথ্যা ভাই? কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? মাননীয় প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন 564টা মডেল মসজিদ করে, আপনাদেরকে বুঝতে হবে সারা বিশ্বের দুনিয়াতে কোথাও 50টি মসজিদ একসাথে কিন্তু তৈরি হয়নি, সারা বিশ্বের দরবারে এত সুন্দর মসজিদ 10টা 5টা একসাথে তৈরি করে নাই, একটা একটা করে করছে যার যখন সুযোগ হয়েছে করেছে, সরকারের পক্ষ থেকে কিন্তু কেউ তৈরি করেনি, কিন্তু বর্তমান সরকার প্রধান 564টি মডেল মসজিদ 10,000 কোটি টাকা পেয়ে বাংলাদেশে অর্থে উনি করছেন। আল্লাহ তালা আমাদের আপনাদের সবার পর রহমত বর্ষণ করুক, আল্লাহ তালা কবুল করুক। পরিশেষে আপনাদেরকে বলছি, ইসলামের জন্য যত কাজকর্ম আমরা হাতে নিয়েছি সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আজকে আপনাদের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন, এখানে সেই কথাগুলো বলতে চাই না। আপনারা শুধু এটুকু জেনে রাখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা গত বছর আমাদের নির্বাচন ইস্তেহারে লিখেছিলেন, এবার না, এবার এখনও লেখেনি কোনো কিছু, গতবার লিখেছিলেন ইসলামের শরীয়তের বাইরে, অর্থাৎ আমাদের পবিত্র কোরআনের বাইরে কোনো জিনিস আমি করব না, সেই জিনিসটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমি তাই আপনাদের কাছে বলবো যে আগামী নির্বাচন সন্নিকটে হক আদায় করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আমানত হিসাবে প্রত্যেকের একটা করে ভোট দিয়েছেন, এটা আপনার পবিত্র আমানত। আপনাদের কাছে আমার একটা দাবি, রাত্রে যখন শুবেন ঘুমাবেন তার আগে চোখটা বন্ধ করে শুধু একটি জিনিস ভাববেন যে বিগত 38 বছরে কি হয়েছে আর গত 14 বছরে কি হয়েছে, এই জিনিসটা একটু বিবেচনায় নিয়ে আসবেন। প্রতিনিধিত্ব করার সুযোগ কে দেন ভাই? কে দেন? আল্লাহ দেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দেন। আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাকে সম্মান যদি আল্লাহ তাআলা না দেন সম্মান উঠাই নিতে পারেন যে কোনো মুহূর্তে, পারে কি না? অতএব আপনাদের কাছে আমার একটা কথা, যে পবিত্র আমানত যেটা আছে, আমানতটা এমন জায়গায় আপনারা ব্যবহার করবেন সেটা আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়। পবিত্র আমানত যে ভোট কাকে দিবেন সেটা নিজের বিবেকে, সারা বিশ্বের বড় আদালত হলো মানুষের বিবেক, এই বিবেকে জিজ্ঞেস করবেন যে গত 38 বছরে কি হয়েছে, বিভিন্ন সরকারের সময় কি হয়েছে, কি অপরাধগুলো করেছে, কি অন্যায়গুলো করেছে, আর এই সরকার তার চেয়ে বেশি অন্যায় করেছে না কম অন্যায় করেছে, বা সমপরিমাণ করেছে বা করে নাই, নিজের বিবেকে জিজ্ঞেস করবেন। ওই বিবেকই আপনি যে উত্তরটা দেবে সেই উত্তরে আপনার বড় আদালত, যেটা আপনি নিজের বিবেক, আমার বিবেক, ওই বিবেক অনুসারে আমরা সেই কাজটা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।